ए अजु बीएससी कंप्लीट परे तुम की करछी? चाकरी खोजी खोजी पाली नहीं बे, एटा बॉयलर फार्म करी छी। अच्छा, मौसा मौसी कहीं गेले? काई केउ देखा छन नहीं तो? मामा घर जाई छन। अच्छा, हेलो दीपा, बस बस बस। हेलो दीपा, तुम जे से दिन सिटी एग्जाम दिन छिली, पास होई छी तो? कौन कॉलेज तो सिलेक्शन होइलो? नाही दादा, होइलो नहीं। होइलो नहीं माने? हमी भाबछी आर मातो छनरे पाठ पढ़ी पारिबेन ना। केने? जदी बा कोनो रकम पढ़ेन तो हम चाकरी करिन पारिबेन। तू ये मन की कोई चीज़ दिखा? देख, हमी 39 नंबर राखी सिटी पढ़ते चांस वाली नहीं, किंतु एसटी छनरे 25-26 नंबर राखी और हाँ चांस पाई है। तू ठीक कौन सी दीपा? हम भोले तो साधु का तुम तो मगर भाई मगर का हमारे लिए गाड़ी तुम्हारे तो कुछ जाना पड़ चले शायद देखी उनके इंक्वायरी करते हैं। ए ओजु बेटा, ने सागर बढ़े लो किबे एमन बाकाय बांगाई केने चल छे? हां सागर, बे सागर तू तू ये थासनी माने भलोटे उद्देश्य थाके। देख सागर, तू जदी एमन कोई भी ताले मी पालाबो आर कबू आसबो नै। तू जाने जा। ठीक आछे, आर कबू आसबो नै। तू जाने जा। আর কবু আসবো না। তুই যা না যা, তুই এই ধরে রাখিস। এ রাজু, এ তোর পেছুতে ভূত বে। যাহা কো ছানা হিনের ডর তো রাজ পর্যন্ত বাংলো না। আর রাজু কেমন আছে? ভালো আছে, পুরো ডরা করে দিল তুই। আয় আয় সাগর, তো ডবো তাই তুই আমার কেন বাঁচি রে? আজ আমাকে বহুত খুশি লাগছে, তিনও লোক এক এক মেয়ে হয়েছে। अच्छा राजू दादा, तुम कत दिन छुट्टी लिया से? ए बांधना बसे गुरिन जाबो बोली बापते छिली, धान काटा लागिन गेलो तो आर दु दिन पोरे जाबो बोली बापसी। प्राइवेट कंपनी चाकरी, ड्यूटी कर ले पैसा नहीं तो नहीं। ए सागर, तू एकदम की करछी? की यार करबो, मने आछे जीवनटा मरुभूमिर रकम, ताओ बाची गेछे ए गाय पुइलो तार मतन कौन रोक ने पेट पुसवार को था? सीधा सीधा कोई चीज नहीं, गए राजनीति कच्ची बोली। ए मोन को था ताले ना, राला दीपा तक दिखी की दीदी? नहीं नहीं की दीदी, बे जोंटा सतो को था वो ओइटा कोइलो। भाई सागर, तो के कत दिन ले माना करछी, मौत खास ना, मौत खास ना। चलाई जो खै चली असिन देसी गाय ना। बस जस्ट 90 को काकर सच्चे भारत पैखाना बिल कराइ देली तो मना करिन बल्ली। कोनो राजू आजकल किए नहीं मौत काचे? तू ठीक कोई चीज़ बोले सागर, तो क्या बुझाए हो बग ना ये हाथी के चौड़ी पेंट पिंदाए हो बग? तू ठीक कोई चीज़ राजू बोले। सुन सागर, हम वो यहाँ से एक दिन तू बुझ भी उस दिन कोई तो पासे नहीं तक वो हमरा उस दिन समझ लो। ये मॉडल लगे तो राजा के भूलेंगे बे মোদের সঙ্গে আমার কালপুরসুর ভালোবাসা আর তোদের সঙ্গে আমার ছানাখরের ভালোবাসা। আজ লাই করম ঠাকুরকে শপথ নিয়ে গেছি, আজ লাই মদ খাব না, খাব না, খাব না। না লো দীপা, জাদু নাই, ভালোবাসা। আজ যা দেখছি কালকে থাকবে, কালকে কিছু লইতো না হবে আর সবু লইতো না, একদিন পূর্ণা হবে। কিন্তু আমাদের ভালোবাসা যুগে যুগে রই থাকবে। আচ্ছা রাজা দাদা, আমরা যদি আদিবাসী এসটি হই থাকি তাহলে আমি নিশ্চয়ই সিটি পাস করতে চান্স পাবো আর মাস্টার দিদি হবে।
গরিব দুঃখী ছানা রাখে পাঠ পড়াতে কিন্তু আমার আশা আশাই রে ভাঙি গেল আমার স্বপ্নের আশা থাক 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 তুই আর প্যাথেটিক ডায়লগ শুনাস না তোর ডায়লগ শুনে আমার ছাতি ভিতরে একাছাড় বর্ষা বর্ষি গেল এলো তুই যদি পাঠ পড়ি মাস্টার দিদি হবি আর তোকে বেহা দিলে তোর জামাই কি তোকে রাঁধি বাটি ডেলোয় ঝুলাই ঝুলাই খাওয়াই নিবে এই সর সাগর আমাকে বেজাঞ্জুর ভোগ লাগছে ছোট কথা তো যা নো যা ডিম ভাজবি যা আজ আমরা চাই রলো কে কে কিনে বসি পাখাল ঠিক আছে আসি সাগর রাজু হাত ধুতে আসি কুয়া সালে বসলো যে আইনু আইনু আরে রাজু তোর ভিতরে পালা আনলি জি আরে তা বলছি কি ভাবছি ভাবছি ওই দীপার কথা দীপার কথা হ্যাঁ দীপার মূলে ভাসিয়া চিন্তা কা ওই আদিবাসী এসটির কথা শুন রাজু আমরা কুর্মি আদিবাসী বটি বন পাহাড়ের ঝর্ণা ধারে হচ্ছে আমাদের বস্তি বনের শাল পাতা আর কাঠ কুড়াই বিকলে বসে চুলায় আমাদের হাঁড়ি খামালু আলতি কুঁদরি গেঁড়ি কুচিয়া খাঁকড়ি হচ্ছে আমাদের তরকারি আগু মিলতে ছিল আমাকে সবু ফেসিলিটি কিন্তু 1950 মসিয়া সেপ্টেম্বর 6 তারিখ দিনে বাদ করা হয়েছে হান্দের জাতি কেন কিছু লোকের মত যে আমরা নিজেই নকি মানা করেছিলাম আমরা এসটি এর রইব না করে এ আজ তোর একটু আমাদের মাতো লোকের একটা এমএলএ কি এমপি হবা তো দূরের কথা সরপঞ্চ সিট মিলতে কষ্ট তখন 1950 মসিয়া গেল কোন কালে তখন কোন মাহাতো যাই করে দিল্লি আর ভুবনেশ্বরে মানা করেছিল যে আমরা এসটি হব নাই বল অতএব সব মিছা কথা কথা হচ্ছে আমাদের মাহাতো লোকের একজুটকে ভাঙবার জন্য এটা একটা ষড়যন্ত্র ইহা কইছে যে জনজাত লড়াই করে নাই পূজা ধীরু কাপুরের মতন জীবন বাঁচিয়ে আছে আর জনজাত লড়াই করেছে উ আর অধিকার হাসল করে রহেছে কত কত বীর মহাপুরুষরা এই ভারত মাইকে ব্রিটিশ কবলে রক্ষা করবার লাগি শহীদ হয়ে যাইছেন তার মধ্যে ক্রান্তিবীর রঘুনাথ মাহাতো আর হাঁদের ময়ূরভঞ্জ জেলার বেতনটি এলাকার কালিয়া মাহাতো চিরদিন লাগি অমর তবে চিন্তা কর আজ ওদের ছানাপুনারা ওদের অধিকার নে বঞ্চি এইটা কি স্বাধীনতা এইটা কি ওদের দেশপ্রেমের প্রতিদান 2004 2004 যশিপুরের একটা বহুত বড় মিটিং এ ওড়িশার মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীযুক্ত নবীন পটনায়ক মহোদয় কইছিল যে ওড়িশার সবু মাহাতো লোককে এসটি করিন দিবে কিন্তু কাই আজ দড়ি তো হইল নাই হেস আরে জানিছ ওড়িশায় আমরা মাহাতো লোক 25 লক্ষ আছি তো হাঁদের কোন নেতা মন্ত্রী আছে যে হাঁদের কথা যাই করে সরকার ছিনে কইবে ওই লাগি ওই লাগি আজ আমাদের কুড়মি যাক নিরাশের বিছনায় চিরদিন লাগি ঘুমাইয়ে উঠো জাগো যুব সমাজ উঠো জাগো